Мотрам дусту бузурго манушер жиндигир упоре экинер пробхав ач экинер пробхав буде жераком екин хабе ороком жиндиги хабе екин жоди сахи хай тале та жиндиги сахи хабе ар екин жоди галат хай тар жиндиги галат хай सही है कि नहीं उपरे ताजिंदे की निर्भर करो वही जनों समस्त मानव जाति तारा जनों सही जिंदगी को प्रेम उठे पारे गौरव जिंदगी थे के वास्ते पारे ये जो माला स्वाहा न होता ना जो हम थे के मानव जाति के जो मेरे मुख्य प्रेरण करे चहें तो हम थे के ये मानुष के सही रास्ता देखा मुझे হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে দাওয়াতের রহমত দিয়ে ধারাবাহিকভাবে এই জমিনের পথে প্রেরণ করেছেন ওই যে ওনাদের মেহনতের বুনিয়াদ এটাই ছিল এই দুনিয়ার মানুষ তোমরা তোমাদের একিনকে শুদ্ধ করো তোমরা তোমাদের একিনকে সহি করো তাহলে তোমরা কামিয়াব হবে একিন শুদ্ধ হওয়ার দ্বারা তোমাদের জীবন শুদ্ধ হবে আর জীবন শুদ্ধ হওয়ার দ্বারা তোমরা দুনিয়া আখিরাতে সফলতার কামিয়াব অর্জন করতে পারবে আর যদি তোমরা একিনকে শুদ্ধ না করো তাহলে তোমাদের জীবন অশুদ্ধ হবে না আর তোমাদের জীবন যদি সহি না হয় সহি লোকের উপর না চলে তাহলে তোমরা দুনিয়া আখিরাতে শান্তি সফলতার কামিয়াব অর্জন করতে পারবে না মানব জাতি দুনিয়াতে আগমনের শুরু থেকে তাদের সঠিক জীবনের দিকে দাওয়াত দিয়েছেন এই বুনিয়াদের উপরে যদি একিন সহি হয় তবে জীবন সহি হবে আর যদি একিন সহি না হয় তবে জীবন সহি হবে না সম্পর্ক কামিয়াবি অর্জন হবে না তোমরা আমাদের বুঝতে দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একিন একিনের বুনিয়াদের উপর আছেন যে মালের উপরে শান্তি সফলতা রাখেন নাই ক্ষমতার উপরও রাখেন নাই দৌলতের উপরও না দুনিয়াতে যে সমস্ত বিষয়গুলো আমরা সফলতার কামিয়াবির মাপকাঠি মনে করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বাহ্যিক বিষয়গুলোর উপরে শান্তি সফলতা কামিয়াবির বিষয় রাখেনই না ডিগ্রির উপরে আল্লাহ তাআলা সফলতা রাখেন নাই প্রশাসনিক ক্ষমতা এগুলোর মধ্যে আল্লাহ তাআলা সফলতা কামিয়াবি রাখেন নাই ওই যে সফলতা কামিয়াবি এগুলা তো ওই যে নেক আমলের উপরে নির্ভর করে নেক আমল আর এই নেক আমল আসবে সহি একিনের উপরে ওই যে সহি একিন এর উপরে নির্ভর করবে নেক আমল আর নেক আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি সফলতা দিবেন মুজাহিদ আলাইহিসসালাম আসছেন আসে তাদের একই আলাম ছিল একই ঘোষণা ছিল একই কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা কামিয়াব হবে তোমরা এই কথা একই অন্তরের মধ্যে বসাও যে আল্লাহ তাআলা ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ তাআলা তিনি একক সত্তা ওদের তিনি শুরুতেও ছিলেন সর্বশেষ তিনি থাকবেন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ওই যে সমস্ত বিষয় তা নিয়ন্ত্রণে রয়েছে সমস্ত কিছু এলেন তার কাছে আছে ওই যে সব কিছু কোন কুদরতের বাইরে কোনো কিছু নাই পূর্বে সমস্ত বিষয় ছোট বড় সমস্ত বিষয় হলো তার আয়ত্তের মধ্যে
ওই কোন জিনিসে তার এমনি বাইরে নয়, তার আয়াতে বাইরে না, ওই যে বালু করা থেকে শুরু করে সেই মহাদেশ পাহাড় পর্বত তেমনি বিন্দু পানির বিন্দু কণা থেকে শুরু করে সে মহাসাগর পর্যন্ত এ সমস্ত বিশেষ এলেন আল্লাহ তাআলার আছে। বলে একটা পৃথিবীকা থেকে শুরু করে জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত তেমনি যত বড় বড় এত বড় মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না। বলে এ সমস্ত বিষয় এগুলো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে আছে, আল্লাহ তাআলার কুদরতের আওতাধীন রয়েছে, বলে কেউ আল্লাহ তাআলার কুদরতের বাইরে না। বলে এ সকলকে সৃষ্টি করেছেন কে? বলে আল্লাহ তাআলাই সমস্ত ছোট থেকে ছোট বড় থেকে বড় এই সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। বলে এদের আকৃতি কে দিয়েছেন? কে দিয়েছেন ভাই? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এগুলার আকৃতি দিয়েছেন। পূর্ব থেকে এগুলার কোন আকৃতি ছিল না। পাহাড়টার আকৃতি কেমন হবে, সাগরের আকৃতি কেমন হবে, মানুষের আকৃতি কেমন হবে, 18,000 বা 80,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবার এক একটা মাখলুকাতের আকৃতি কেমন হবে, এই আকৃতিটা পূর্ব থেকে ছিল না। এ সমস্ত মাখলুকাতের আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। ওই যে এগুলা লালন পালন আল্লাহ তাআলাই করতেছেন। ওই যে এদেরকে বাঁচিয়ে রাখা, এদেরকে ধ্বংস করে দেওয়া, মৃত্যুদান করা, এ সমস্ত কিছু তারই নিয়ন্ত্রণে আছে। ওই যে আল্লাহ তাআলা যখন চাইবেন ওই দুনিয়াটাকে আল্লাহ তাআলা প্রস্তুত করে দিবেন, ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা, সব ধ্বংস হয়ে যাবে। চার ফেরেশতাকে ডাকবেন, বলবেন ওই এখন আর কে বাকি আছে? আল্লাহ আমরা যে চার ফেরেশতা বাকি আছে, আপনার সত্তা বাকি আছে, তো আল্লাহ তারা বাকি তিনজনের তেমনি এই যে আরশে আজিমের বহনকারী যে ফেরেশতা আছে ওই যে তাদেরকে তাদের যান কবজ করার নির্দেশ দেবেন, তারাও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন কে বাকি আছে। আল্লাহ তাআলার সত্তা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাকি রাখবেন, তো আল্লাহ তাআলা তাকেও তার জান কবজ করার নির্দেশ দিবেন। তো দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। আল্লাহ তাআলা ঘোষণা হবে লিমানিল মুলকু ইয়াউম, আজকে রাজত্ব, আজকে ক্ষমতা, আজকে বাহাদুরি কার? ওই যে একমাত্র আল্লাহ তাআলার বাহাদুরি ছাড়া, আল্লাহ তাআলার ক্ষমতা আর শক্তি ছাড়া আর কারো কোন শক্তি থাকবে না, কোন শক্তি থাকবে না। দুনিয়াতে যত ক্ষমতাওয়ালারা ছিল ওই ক্ষমতাওয়ালাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। তো ভেবেছিলেন যে কিয়ামতের পূর্বে দুনিয়াতে ফেতনা এমন ভাবে প্রকাশ পাবে যেমন হাতে একটা তসবি রয়েছে, এই তসবিটা ছিঁড়ে গেল, যদি সেখানে এই তসবিটা যদি হাজারো দানার তসবি হয়ে থাকে, ওই যে ছিঁড়ে যাওয়া দ্বারা এক একটা দানা যেমন নাকি পড়তে থাকে, তো বলেন যে কিয়ামতের আগে এমন ফেতনা আসবে একের পর এক ফেতনা এইভাবে আসতেই থাকবে। বলি এই সময়ের মধ্যে যে জানাবাজে উঠি দিবে, দেখতে চাইবে আরে দেখি তো কি হইতেছে, দেখি কি হইতেছে। বলে এই অবস্থার দিকে যদি তার লক্ষ্য হয় বলে সুরেন সে ফেরতার মতো ধরে যাবে। অর্থাৎ বুঝতে দুনিয়াতে কত ধরনের ফেতনা, বলে আজকে হাতে হাতে জাহান্নামের আসমান আমাদের হাতে চলে আসছে, ঘরে ঘরে হাতে মোবাইল এমএসএ ইন্টারনেট কানেক্ট, এ অবস্থার মধ্যে দেখি তো একটু সংবাদটা দেখি জিনিসটা কেমন। এই যে দেখার কথা বলে ঢুকে গেল আর সে ওই জাহান্নামে কিনারায় বসে গেল, এমন অবস্থার সম্মুখীন হলো ওই একটু দেখি কথা বলে
মিথ্যা
শিক্ষাটাকে অর্জন করবে, অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করবে, বলে এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে, তাদেরকে রাস্তা দেখাবে। বলে যারা কোরআন মোতাবেক জীবন যাপন করবে, কোরআনের বার্তাবহ তরিকায় জীবন যাপন করবে, এই কোরআন তাদেরকে উন্নতি দিবে, তাদেরকে তরক্কি দিবে। ওই যে যারা কোরআনের এলেমকে ছেড়ে অন্য কোন রাস্তা অবলম্বন করবে, কোরআনের প্রদর্শিত পথ যেটা আছে সেটাকে ছেড়ে দিবে, অন্য পথ অবলম্বন করবে, ওই যে কোরআন তাদেরকে রাস্তা দেখাবে না, তাদের উন্নতি দিবে না, তাদেরকে অবনত করবে, তাদেরকে অপমানিত লাঞ্ছিত করবে। ভাই দোস্ত বুঝুন তো, আসল বিষয় হলো যেমন আল্লাহ হাবিব আলী ইসলাতামের বিষয় বলেছেন, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে। তো আসল বিষয় যেটা হলো সেটা ভিতরে রেখে কোরআন হেদায়েত দিবে কাদেরকে, ওই যে কোরআন কাদেরকে সঠিক পথ দেখাবে, ওই যে যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, যারা যারা এই গায়েব অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তারা গায়বের মধ্যে আছেন, আল্লাহ তারাকে সে বিশ্বাস করবে। বলি আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তো আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, তার কোন শরীক নাই, একক সত্তা তিনি, তিনি একমাত্র মহান সত্তা, তিনি সর্ব জায়গায় বিদ্যমান আছেন, সব কিছু সম্পর্কে তিনি জানেন, সব কিছুর আওয়াজ তিনি শোনেন, বুঝেন। ওই যে সবার দিলের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, চাহিদা এবার যারা ব্যক্ত করতেছে সেটাও তিনি শোনেন, যারা ব্যক্ত করতেছে না দিলের চাহিদা, তার আকাঙ্ক্ষা, কামনা, বাসনা অন্তরে আছে, জবান দ্বারা প্রকাশ করে নাই, তার এই অন্তরের অবস্থাকেও তিনি জানেন, তার এই দিনের কামনা বাসনাকে তিনি জানেন যে তার দিলে কি চা, ও যে তিনি সে সম্পর্কে অবগত আছেন, তার অন্তরে কি আছে সে সম্পর্কে তিনি জানেন। ও তারা বলে বুঝত এদের বলতেছিলেন যে কোন কোন বুজুর্গত তাদের ব্যাপারে কথা বর্ণিত আছে, কেউ বলতেছিলেন হলো আপনি তো এমন অবস্থায় আছেন, হালাতের মধ্যে আছেন, অভাবনের মধ্যে আছে, তো আপনার অবস্থা একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনার এই অবস্থাকে দূর করে দেন। ওই যে তারা আল্লাহ তাআলার কথার উপরে তাদের এই পরিমাণে কি ছিল যে একদিনের ভিত্তিতে এই কথা বলতেছিলেন যে আমি কেন আপনার কাছে বলবো, আল্লাহ তাআলা তো আমার অবস্থা জানেন, আল্লাহ তাআলা তিনি তো রাজ্জাক, তিনি তো এই কথা বলেছেন হওয়া বিদ্যা বাদিত ফিল আরদি ইল্লা আল্লাহ ইসকুবা, ওই যে জমিনের চলমান যত প্রাণী আছে সমস্ত প্রাণী নিজেদের জিম্মাটা একমাত্র আল্লাহ, ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওই যে আমি প্রত্যেকের রুজি তার অবস্থান যখন সেখানে ওই যে তাকে সেখানে তার মুখাতার রুজিকে পৌঁছে দেয়, যেখানে থাকে যদি সে ঘরে থাকে তার সে নির্ধারিত রিজিক আমি ঘরে পৌঁছিয়ে দেয়, যদি সে সফরে থাকে সেই সফর অবস্থার মধ্যে আমি তার মুকাদর রিজিককে পৌঁছিয়ে থাকি। ওই যে শিরকের আল্লাহ তাআলা তিনি তো আমার অবস্থা জানেন, তিনি তো ওয়াদা করেছেন তিনি আমার রিজিক পৌঁছিয়ে দিবেন, তাহলে এই কথার উপরে তার অনেক আছে, তাহলে এই কথা উপর একই থাকলে আমি আবার কেন তাকে বলবো, তার তো বিষয়টা জানাই আছে।
তো মুহতারাম বুজুর্গ এখানের বুনিয়াদের উপরে এই কথা আমরা বলতে পেরেছেন যে একটা পিপীলিকা জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতেছে বলে একেবারে অবকাশের রাত অন্ধকার রাত্রি মেঘাচ্ছন্ন নিজের শরীরের চামড়াও দেখা যাবে না এমন অন্ধকার অবকাশ আর মেঘাচ্ছন্ন রাত্রিতে একটা পিপীলিকা কখনো সামনে কখনো পিছনে কখনো ডানে কখনো বামে ঘুরতেছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতগুলো দ্রষ্টা দেখনেওয়ালা শুনেওয়ালা ও যে এই পিপীলিকার এই পদ আচরণ তার ঠিক পায়ের আওয়াজ এগুলো আল্লাহ তাআলা শুনতেছেন ও যে সে কখনো সামনে কখনো পিছনে কখনো ডানে কখনো বামে সে ঘুরতেছে এই অবস্থাও তিনি জানেন তার এই পায়ের আওয়াজ তিনি শুনতে পাইতেছেন তার অবস্থাকে তিনি দেখতে পাইতেছেন ও যে শুনছে না এই পিপীলিকার মস্তিষ্কে যে যে তার মস্তিষ্ক আছে সে যে চিন্তা করতেছে আর আমি কি করবো এই পিপীলিকা কখনো ডানে কখনো বামে কখনো পিছনে কখনো সামনে অর্থাৎ কোন বিষয়কে ঠিক করতে পারতেছে না এই অন্ধকারের মধ্যে সে কি করবে এই যে তার মাথায় কি চিন্তা উদয় হচ্ছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিপীলিকার মস্তিষ্কের ওই চিন্তা ভাবনাকে বিকৃত করে দিয়ে ওই যে মহাসমুদ্রের অথেন পানি একেবারে গভীর সমুদ্রে অত গভীর একটা বালুকণা এই বালুকণা ওই যে একটা পানি ধাক্কা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে ওই যে সেই বালুকণা যেখান থেকে সরে গেল সরে কোথায় গেল বলে এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন বলে এই বালুকণা যে সরে গেছে এই সরে যাওয়াতে একটা আওয়াজ হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে সরে যাওয়া যে আওয়াজ হয়েছে আল্লাহ এত বড় স্বামী এত বড় বাসী এত বড় শ্রোতা দ্রষ্টা তিনি এটাকে আওয়াজকে শুনেছেন এই বালু করার এই স্থানান্তর হওয়া অন্য স্থানে চলে যাওয়া এই অবস্থাকে তিনি দেখেছেন তো বক্তব্য বলে এই জন্য এগুলা এই কথা দেখি না বিশ্বাস সূত্রে বসাইতে হবে আমি কথা বলতেছি এই কথা আপনার তারা শুনতেছেন যে কথা আপনার তারা শুনতেছেন তাহলে আমার এই জবাব থেকে কোন ধরনের কথা বের হবে কি কথা আমি বের করতেছি আমি কি অবস্থায় আছি তিনি দেখতেছেন এই কথা যদি একদিন হয় তাহলে কখনো কখনো আমাদের দ্বারা তার নাফরমানি হবে কখনো আমাদের জিন্দগিটা গলত তরিকায় চলবে না এই কথা একদিন চলে আসলে আমাদের জিন্দগি সহি হয়ে যাবে ভাই ভাই ঘুমাইতেছি নাকি হাজার নয়টা মানে বলতেছিলেন ভাই কি আমরা শুনে শুনে ঘুমাইতেছি না একবারে কাপড় বসতে পারতেছি না হজরতে বলতেছিলেন তোরা শুনে শুনে ঘুমাইতেছি নাকি নাকি একবারে কাপড় অবস্থা ওরা বলে আচ্ছা শুনে শুনে ঘুমাইতেছেন আর এটা কি সম্ভব ঘুমাও পারবো আর শুনল ভাই যদিও সকালবেলা ঘুমের প্রভাব থাকে কিন্তু এরপর আমরা একটু প্রবালির সাথে মোজাদের সাথে একটু বসার চেষ্টা করি অনেক কুরবানির সাথে কথা আমরা বলেছেন এই জন্য তাদের সাথে কথা বলাকে একটু শুনবো তো বলতেছিলেন পৃথিবী এমন কোন ঝড় তুফান হয় না বলে এই ঝড় তুফানে যে বাতাস প্রবাহিত হয় বলে এই বাতাসের কারণে যে বালুকণা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় বলে সেটাও আল্লাহ তারা দৃষ্টি পায় না সেই বালুকণা সম্পর্কে আল্লাহ তারা জানেন বলে পৃথিবীতে যত গুলা বালুকণা আছে বলে সেই বালুকণা হিসাব আল্লাহ তাআলার কাছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণাবলী বর্ণনা করা হয়েছে ইয়া আল্লাহ তারা হুদায়ন ওয়ালা তুখারিতু হুজনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন
ولا تغيره الحوادث ولا يخشى النوائب يعلم مساكين الجبال ومكاييل البحار وجعل الله سبحانه وتعالى তিনি সমগ্র পৃথিবীর সমস্ত পাহাড়গুলার সম্মিলিত উচ্চন বিশ্বের সবচেয়ে বড় বড় পাহাড় মাউন্ট এভারেস্ট পর্বতের সাগর বরফের পাহাড় হিমালয় পর্বত তেমনি ছোট ছোট বড় ছোট পর্বত আছে ছোট পাহাড় আছে চাই সেটা বরফের হোক চাই সেটা বালুর হোক চাই সেটা পাথরের হোক চাই সেটা ছোট বড় হোক ছোট থেকে ছোট বড় থেকে বড় সমস্ত পাহাড় গুলা আলাদা আলাদা প্রত্যেকটা ওজন তিনি জানেন সম্মিলিত ভাবে সমস্ত পাহাড় গুলা ওজন কত বলছে এটার বিশালতার এলেমে আছে কেন বলছে এই পাহাড় গুলাকে কে সৃষ্টি করেছেন কে ভাই আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই পাহাড় গুলার আকৃতি তিনি দিয়েছেন কোনটার আকৃতি কেমন হবে কোনটা বালুর হবে কোনটা পাথরের হবে কোনটা মাটির হবে আর কোনটা বরফের হবে ওই যে এ সমস্ত বিষয় তো তার পক্ষ থেকেই ফয়সালা কিন্তু বলছে বৈজ্ঞানিকরা ওই যে সায়েন্টিস্টরা এই কথা বলে থাকে ওই যে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এমনি এমনি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া মানে আত্মা আমি সৃষ্টি হওয়া এমনি এমনি সৃষ্টি হওয়া তার কোন সৃষ্টিকর্তা নাই কারণ এই সমস্ত সায়েন্টিস্টরা এ কথা বলে থাকে মাওলানা বলতেছিলেন ওই যে একদিন মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হওয়ার কারণে এই ধরনের কথা বলে থাকে ওই যে মাথার মধ্যে কিছু ব্যস্ত হয়ে গেছে যে কারণে তারা উল্টা পাল্টা কথা বলতেছে ওই যে প্রাকৃতিক ভাবে আপনা আপনি ওই যে নিজে নিজে এত বড় পৃথিবী এত বড় সাগর মহাসাগর পাহাড় পর্বত চন্দ্র সূর্য এগুলো এনে এনে সৃষ্টি হয়ে গেল অথচ দুনিয়া সামান্য থেকে সামান্য ছোট থেকে ছোট কোন একটা জিনিস এমনি এই সৃষ্টি হয় না হ্যাঁ একটা জাহাজ এমনি এমনি সৃষ্টি হয় না প্লেন দিয়ে মানে চলতেছে এমনি সৃষ্টি হয় নাই একটা চেয়ার কুর্সি বসেছি এটা এমনি সৃষ্টি হয় নাই আর যে নাইকে তারা কথা বলা হচ্ছে এটা এমনি সৃষ্টি হয় নাই এই দালানটা বানানো হয়েছে এক একটা ইট সিমেন্ট গড় এগুলো এমনি আসে একটা কলম একটা খাতা ওই যে সেগুলো তো এমনি এমনি সৃষ্টি হয় না ওই যে এত বিশাল আসমান জমি চন্দ্র সূর্য এ সমস্ত কিছু এমনি সৃষ্টি হয়ে গেল প্রাকৃতিক ভাবে সৃষ্টি হইল ওই মনে বলতেছিলেন আসল কথা হলো মনের মধ্যে শয়তানে বাসা বেঁধেছে দেমাগের মধ্যে শয়তানে পায়খানা করেছে হ্যাঁ পেশাবও করেছে ওই যে মনের মধ্যে শয়তানে বাসা বাঁধছে যে আমাকে স্বাধীন জীবন যাপন করতে হবে বলে কোন নিয়মের ভিতরে আমি চলব না আমার ইচ্ছা আমার চাহিদা আমার ক্ষুধা পিপাসা যখন যা চাইবে শারীরিক ক্ষুধা মানসিক ক্ষুধা শয়তানি ক্ষুধা কুকুরের মতো ছাগলের মতো গরুর মতো ভেড়ার মতো হাঁস মুরগির মতো পশু পাখির মতো বলে এ সমস্ত সৃষ্টি যখন কেউ হয় তাদের জীবন চালা তাদের ক্ষুধাকে নিবারণ করে আমিও আমার মনের খোদাকে আমার সে সমস্ত মনের চাহিদাকে আমি সেভাবে পড়া করব আগে কারণে আমাদের বাড়িতে না নিয়মের অধীনে না বলে যে সবকিছু প্রাকৃতিক ভাবে হয়ে গেছে বলে আমিও তো প্রাকৃতিক ভাবে হয়েছে তোমরা কেউ আর আমি আলী সালাতামের কথা নিয়ে আসছে দেখো তোমরা কেউ প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া নাই তোমাকে এমনি সৃষ্টি হওয়া নাই তোমাদের একটি সৃষ্টিকর্তা আছে আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যে তোমার এমনি সৃষ্টি হওয়া নাই তো বক্তারা বলতে দোস্ত ও বলতেছিলেন যে এই কোরআন রাস্তা দেখাইবে কাদেরকে বিষয় বলতেছিলেন কোরআনের রাস্তা দেখাবে হেদায়তের পথ দেখাবে কাদেরকে ওই যে যারা গায়েত্রী বিশ্বাস করে আল্লাহ তাআলার আহকামাতে পাবন্দি করে আখিরাতকে বিশ্বাস করে হ্যাঁ ওই আখিরাতই হোক ইউরোপীয় আখিরাতের ব্যাপারও তারা বিশ্বাসী হয় ওই যে তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হেদায়েতের উপর আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখবেন ওই যে ওরা আইকা আলা হুদা মির রাব্বিহিম
ওলাইকা হুম মুফলিহুন মুফলিহুন ওই যে আল্লাহ তাআলার বাতলানো হেদায়েতের উপরে তারাই আছে যেটা জানতে বিষয় আলোচনা হলো ওই যে তাদের ব্যাপারে বলা হয়েছে ওলাইকা আলা হুদা মির রাব্বিহি তারাই আল্লাহ তাআলার বাতলানো হেদায়েতের মধ্যে আছে তারাই সঠিক রাস্তায় আছে ওই যে আল্লাহ তাআলার বাতলানো হেদায়েতের রাস্তা কোনটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতলানো রাস্তা সেটাই হলো আল্লাহ তাআলার বাতলানো হেদায়েতের রাস্তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতলানো রাস্তা চলার জন্য যে জিনিস দরকার সেটা হলো শরিয়া কি ওই যে শরিয়া কি ছাড়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাতলানো তরিকা আছে ওই যে সেই তরিকায় তো চলতে হয় আমরা ওই যে এ সমস্ত কিছু এগুলার একই যদি আসে তাহলে এই একিনে মানুষকে ভালো আমল করতে দিবে না ভালো বলতে পথে চলতে দিবে না নেক আমল থেকে বাধা দিবে ভালো পথে সৎ পথে চলতে এই সমস্ত আসবাবে একই এগুলো মানুষকে বাধা দিবে বলে গলত একিনে তাসমা গলত একিনে প্রভাব জীবনের চাহিদাটাকেও পরিবর্তন করে দেয় গলত একিনে প্রভাব মানুষের যে চাহিদা সঠিক চাহিদাটিকে নেয় না তার চাহিদার মধ্যে পরিবর্তন চলে আসে ত্রুটি চলে আসে ওই ফলে সে দুনিয়ার জীবনটাকে সে কামিয়ানি মনে করে থাকে দুনিয়ার জীবনকে সে কামিয়ানি মনে করে থাকে অথচ স্যার একটা কি বলেছেন লাইসা ফিমাউনা দুনিয়া দুনিয়া আমাদের টার্গেট লক্ষ্য না দুনিয়া আমাদের উদ্দেশ্য না দুনিয়া আমাদের লক্ষ্য না সফলতা কামিয়াবি মাপকাঠি দুনিয়া নয় তো মহতরম দোস্ত ওই যে দুনিয়ার জীবনের সৌন্দর্য দুনিয়ার জীবনের সৌন্দর্য দুনিয়ার জীবনের প্রতি আকর্ষণ তার মাঝে প্রাধান্য লাভ করতে থাকে ওই যে গলত একই এ বিষয়ে ওই যে গলত একই একটা বস্তুভিত্তিক একই মাখরুকমুখী একই আসমান ভিত্তিক একই ওই যে এগুলা মানুষকে আখিরাত মুখী করে না বরং এই গলত একই এগুলা মানুষকে দুনিয়ামুখী করে দেবে দোস্ত ওই যে আমল ভিত্তিক একই যে আমলের বুনিয়াদের পরে জিন্দেগি করে তা মানুষকে কামিয়াবি দিকে সফলতার দিকে নিয়ে যায় এই আমল বলা একই মানুষকে সহজে আমলের দিকে নিয়ে যায় এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা দেখো মানুষের মানুষের শরীরে একটা গোষ্ঠের টুকরো আছে ইদা সালহা সালহা জাসাদ কুল্লু যদি তার এই গোষ্ঠের টুকরোটা সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সুস্থ হবে সুস্থ হবে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সঠিক হবে আর যদি এই গোষ্ঠের টুকরোটা ব্যাধিক হয় ইদা ফাসাদা ফাসাদা জাসাদ কুল্লু আর যে তার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে কোন একটা সঠিক কাজ দিবে না মহতরা বুজুর্গ দোস্ত বলেন যে আলা ওয়াইয়াল কলব সেটাই হলো মানুষের এই অন্তর এই অন্তর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে মানুষের দিলের পিছনে মেহনতের জন্য এই দিলের একিককে সুস্থ করার জন্য মহতরা বুজুর্গ দোস্ত ওই যে দিলের মধ্যে একই দিলের মধ্যে যেমন নাকি ইমান আর একই ঢুকে তেমনি এই দিলের মধ্যে কুফর নেফাক শির এগুলা এই দিলের মধ্যে পয়দা হয় দিলের মধ্যে পয়দা হয় ওই যে দিলের মধ্যে ইমান একই তেমনি কুফর শিরিক পয়দা হওয়ার রাস্তা রয়েছে চারটা কয়টা রাস্তা ভাই এই দিলের মধ্যে যেমন নাকি ইমান একই আসতে পারে তেমনি কুফর শিরিক এই দিলের মধ্যে আসে এই আসার রাস্তা কয়টা আসার রাস্তা হলো চারটা ওই যে আসার রাস্তা এক তো হলো জমা জমানে বলা দ্বিতীয় হলো চোখ দিয়ে দেখা কান দিয়ে শোনা দেমাগ দ্বারা চিন্তা ভাবনা করে এই চারটা রাস্তা এক তো হলো জমা দ্বিতীয় হলো কান
তৃতীয় হলো চক্ষু চতুর্থ হলো দেমা বলি এই চার রাস্তা মানুষের দিনের মধ্যে সহি কি না সে আর এই চার রাস্তাতে মানুষের অন্তরে গলতে কি না সে সহি কি না সে চার রাস্তা আবার গলতে কি না সে এই চার রাস্তা হলো মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বলি এই দিন অর্থাৎ অন্তর সে তো দেখেও না আমার দিনে একটা জিনিস আছে বলে দিনে তো দেখেও না দিন তো কথাও বলতে পারে না দিন তো কথাও শুনে না বলে মানুষের এই চাহিদি কানের ভিতর দিয়ে যে কথাগুলো যায় জবান দ্বারা যে কথাগুলো সে বলে চোখের দ্বারা যেগুলো দেখে দেমাগ দ্বারা যা কিছু সে চিন্তা করে সেগুলো যদি সঠিক হয় তবে সঠিক একই তার দিলের মধ্যে বয়ে গেল এই দিল দেখেও না বলো না শোনো না এই দিল চিন্তা ভাবনা করে না চিন্তা ভাবনা স্থান হলো দিমাগ বলছে তাহলে এই দিলের মধ্যে সহি কি নাসবে যদি তার বলা সহি হয় যদি তার দেখা সহি হয় যদি তার শোনা সহি হয় যদি তার চিন্তা ভাবনাটা সহি হয় তাহলে এই সহি বিষয়গুলা তার অন্তরে আসবে সহি একই অন্তরে আসবে আর যদি তার বলা গলত হয়ে যায় তার দেখা গলত হয়ে যায় তার শোনাটা গলত হয় তার চিন্তা ভাবনা যদি গলত হয়ে যায় তাহলে মুসলমান দোস্ত এই গলত একই তার অন্তরে উঠে জানো এই অন্তরে আসার রাস্তা এই চারটা এই চার রাস্তায় গলত গলত বসে আছে সহি ভাবে সেগুলো ব্যবহার হচ্ছে না এই জন্য মুসলমান বুঝবো দোস্ত বলছে এই জন্য বলতেছিলেন বলে আমাদের এই চার রাস্তাকে সঠিক ব্যবহার করতে হবে সঠিকভাবে ব্যবহার করার জন্য এই চার রাস্তার বলতে সঠিক জিনিস আসে সেই জন্য এই এই দাওয়াতের মেহনত এই দাওয়াতের মেহনতের মাধ্যমে এই চার রাস্তাকে সঠিক করা হয় দাওয়াতের মেহনতের মাধ্যমে আমাদের জবান যেন সঠিক হয় দেখা যেন সঠিক হয় শোনা যেন সঠিক হয় আমাদের চিন্তা ভাবনা থেকে এগুলা যেন সঠিক হয় আর এই সঠিক হয়ে আমাদের দিলের দেখে যেন শুদ্ধ হয়ে যায় বলে সারা দুনিয়া যে দৃষ্টিতে দেখতেছে আমরা তার বিপরীত দেখবো সারা দুনিয়া দেখতেছে আসবাব থেকে হওয়া আমরা দেখবো আল্লাহ তাআলা থেকে হওয়া কিসের থেকে হয় ভাই আল্লাহ তাআলা থেকে হয় সারা দুনিয়া বলতেছে আসবাব থেকে হয় মাখলুক থেকে হয় আমরা বলবো না না আসবাব থেকে হয় না মাখলুক থেকে হয় না আমরা বলবো এই জামানের দ্বারা কি বলবো আল্লাহ তাআলা থেকে হয় হ্যাঁ মহতরম দোস্ত বলছে কর্ণ আছে এই একই মাসের রাস্তা কা শোনার ক্ষেত্রেও বলছে সারা দুনিয়া শুনতেছে আসবাব থেকে হয় মাখলুক থেকে হয় আমরা এই কান দ্বারা শুনব আসবাব থেকে হয় না মাখলুক থেকে হয় না আল্লাহ তাআলা থেকে হয় কেমন মহতরম দোস্ত সারা দুনিয়া চিন্তা ভাবনা করতেছে আসবাব থেকে হয় আমরা চিন্তা করব আসবাব থেকে হয় না একমাত্র আল্লাহ তাআলা থেকে হয় শুরু করে দিব ধীরে ধীরে সহি একিন আমাদের অন্তরের মধ্যে ফায়দা হবে যখন সহি ইমান একিন দিলের মধ্যে আসবে তখন সহি ইমান একিনের ফলশ্রুতিতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে আমল বের হবে সেগুলো সহি আমল অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে সমস্ত আমল বের হবে সেগুলো কি হবে সেগুলো সহি হবে সেগুলো সঠিক হবে আর শুধু সেই আমল যখন আল্লাহ তারা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন বের করতেছে এগুলা যদি শুদ্ধ হয়ে যায় তখন এই সহি আমলের কারণে আল্লাহ খুলে দিবেন আল্লাহ করেছেন এই যে শহরবাসী তারা যদি তাদের ইমানকে শুদ্ধ করে ফেলে তারা যদি ইমান নয়ন করে আমানো ইমান আনে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে
তারা যদি একিনওয়ালা হয়ে যায় আল্লাহ তারা সেই একিনওয়ালা হয় যেমন ইত্তাকা ওই যে তাকওয়া অবলম্বন করে ওই যে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করার ইখতিয়ার করে যদি তারা আল্লাহ তাআলার নাফরমানিকে ছেড়ে দেয় তো তাকওয়া ওরা বলতেছিলেন আ অত্তাকা এই যে তাকওয়া বলা হয়েছে তাকওয়া কি তাকওয়া হলো গুনাহ ছেড়ে দেওয়া তাকওয়া কি হয় গুনাহ ছেড়ে দেওয়া হ্যাঁ গুনাহ কি বুঝে গুনাহ হলো আল্লাহ তাআলার নাফরমানি গুনাহ কি হয় আল্লাহ তাআলার নাফরমানি বুঝে এই যে আল্লাহ তাআলার নাফরমানিকে সে ছেড়ে দেয় সে গুনাহকে ছেড়ে দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে লাউ আন্না হুম এই গ্রামের শহরে লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান করে আল্লাহ ফরমানের উপরে ইখতিয়ার করত ইত্তাকা ওদের চরিত্র গুনাহকে ছেড়ে দিত গুনাহ থেকে বাঁচতো আল্লাহ নাফরমানিকে ছেড়ে দিত আল্লাহর হুকুম ওয়ালা জিন্দেগি ইখতিয়ার করত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কি লা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দিলাম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমির বরকত করে দিলাম জানি তাদের জন্য আসমান জমিনের বরকতের তোরা খুলে দিতাম বুঝে আসমানের তোরা বরকতের তোরা খুলে যাবে আসমান থেকে বরকত উত্তীর্ণ হবে জমিন থেকে বরকত আসতে থাকবে উপর থেকে বরকত আসবে নিচ থেকে বরকত আসবে আল্লাহ তাআলা সর্বদিন থেকে তাদের জন্য বরকতের ফেসলা করবে এরকম প্রাণ দোস্ত আল্লাহ সালাতু সালাম এরশাদ করে لو انكم توكلوا على الله حق توكله لرزقتم كما ترزق الطير تبدو ما سيقدره بزانا الله عليه الصلاه والسلام বলে দেখো যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি যেভাবে ভরসা করার হক আছে সেভাবে যদি তোমরা ভরসা করতে তাওয়াক্কুল করতে তাওয়াক্কুল না আল্লাহর হক তাওয়াক্কুলই তাওয়াক্কুল ভরসা করার হকটুকু আছে সেভাবে যদি তুমি আল্লাহর উপরে তাকওয়া তওয়াক্কুল করতে ভরসা করতে তাহলে বলেন আমি তোমাদেরকে ওইভাবে রিজিক দিতাম যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া আর পাখিদের অবস্থা কি তাদের ছয় মাসের খানা জমা করে গেছে তা নয় আগামীকাল কি খাবে তা নয় তাদের মাস দেয় কটা উপরটি তারা যে সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে যদি তোমরা আল্লাহ তাওয়াক্কুল করতে পারো যেরকম তাওয়াক্কুল করার হক আছে হক আদায় করে যদি তুমি আল্লাহ তাওয়াক্কুল করতে ভরসা করতে বলেছিলেন এরকম নয় যে আমরা হুজুর আমরা তো আল্লাহকে ভরসা করছি আল্লাহর উপরে ভরসা করছি বলে খেলাধুলার কোন আসবাব আমাদের সাথে নাই সাথে নাকি নাই বলে এটা তাওয়াক্কুল না বলে কিছুই আমি নাই এমনি খালি হাতে বলে মসজিদে মসজিদে ঘুরতেছি কোন আসবাব পত্র নাই বলে আমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছি হ্যাঁ আমরা আল্লাহর ভরে আছি তাওয়াক্কুলের জামা আপনারা আমাদের ঠিক করেন আমরা আমাদের কাছে আছি তো ওরা বলি এটা এভাবে তাওয়াক্কুল হয় না এভাবে তাওয়াক্কুল না এবং বলছেন এটা তো হলো তাওয়াক্কুল এটা খাওয়ার একটা পদ্ধতি অর্থাৎ থেকে খাওয়ার একটা বলছে রাস্তা অবলম্বন করা তো বলেন যে তাওয়াক্কুল তো আল্লাহর উপরে হবে তাওয়াক্কুল কার উপরে হবে ভাই আল্লাহ তাআলার উপরে হবে বলছে তাওয়াক্কাল তো আলা হাকিল লাযী লা ইয়ামুত বলে আমি জীবন্তন সত্তা জীবন্তন সত্তার উপরে ভরসা করতেছি আল্লাহ লা ইয়ামুত আল হায় চিরঞ্জীব লা ইয়ামুত যিনি কখনো মৃত্যুবরণ করবেন না ওই সত্তার উপরে আমি বলে ভরসা করছি বলে তিনি কখনো ভুলবেন না এত বড় বাচ্চা বলে রিজিক বন্টন করতে গিয়ে কেয়ামত পর্যন্ত তিনি কোনো মাখলুককে ভুলেন মন্ত্রাম বলে আল্লাহ তাআলা রিজিক বন্টন করতে কোনো মাখলুককে ভুলেন নাই ছোট একটা পুত্রা তাকেও ভুলেন নাই ছোট পিতা থেকে পিতৃতা থেকেও আর কত ছোট ছোট মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন কত ছোট ছোট ভাইরা ভিক্টোরিয়া আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেগুলোর জন্য অনেকক্ষণ জন্য লাগে যেগুলো আমাদের নিজে খালি চোখে দেখতেও পাই না
ওরা বলতেছে আমরা ওর বাদশা দাওয়াত রাখা করব যে ভাই আপনারা তো পুরো এলাকা থেকে নুমাইন্দা আর আপনারা যদি কথাগুলোকে না শুনেন সঠিকভাবে অবাস্তব কথাগুলো আপনারা যা পেশ করবেন উম্মতের কাছে যেগুলো আমরা বলি নাই নিজেদের থেকে বানায় বলবেন এখন আমরা ঘুমাইলে তো তাই হবে যেগুলো বলা হয় নাই ওই যে সেগুলাই এখন আমরা বলবো আমাদের কোন প্রয়োজন এই প্রয়োজনের ব্যাপারে অন্যের মুখে কি করেন নাই ওই যে আমাদের বদকিস্মতি বড় দেখি দিনে বসার কারণে আমরা অন্যদের কাছে আমাদের জরুরতের কথাগুলাকে পেশ করে থাকি অন্যের কাছে যাই এটা আমাদের দুর্ভাগ্য আমাদের গলা দেখিনের কারণে এমন অবস্থা হয়েছে ওই যে অন্যকে আমরা খুশামত করি তুষামত করি এটা আমাদের একিনের গলতি থাকার কারণে যদি একিন সহি হইত আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে আমরা খুশামত করতাম না অন্য কাউকে আমরা তুষামত করতাম না আমাদের গলা দেখিনের কারণে বস্তুবাদী একদিন অন্তর বসানোর কারণে আমরা বস্তুর উপর নির্ভরশীল হয়ে গেছি আল্লাহ আমাদেরকে বস্তুর উপরে ছেড়ে দিয়েছেন ভাই মোহতারাম বলেছেন কি যে তোমরা বস্তুমুখী হয় না আল্লাহ তালা থেকে তোমরা কেঁপে যায় না তোমরা যদি বস্তুমুখী হও আল্লাহ তালা থেকে যদি তোমরা কেঁপে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে আমি তোমাদের ব্যাপারে কোন বরবাদ করি না তোমরা যেহেতু বস্তুবাদী একই অন্তরে নিয়েছ বসাইছ তোমরা যেহেতু আমার থেকে কেড়ে গেছো তোমরা বস্তুমুখী হয়ে গেছো বস্তুর উপর নিজেকে সমর্পণ করেছো যাও বস্তু দ্বারা তোমরা তোমাদের হালত কতবার পরিবর্তন করো আল্লাহ তাআলা বান্দাকে বস্তুর উপরে নিক্ষেপ করে দেন যাও বস্তুর কাছে চলে যাও আমিও তোমাদেরকে বস্তুর উপরে ছেড়ে দিলাম তোমরা কোন ময়দানে গিয়ে ধ্বংস হয়ে যাবে তার উপর আমার কোন পরোয়া নাই না কোথায় গিয়ে ধ্বংস হবে তোমাদের ব্যাপারে আমার কোন মাথা নেই কোন পরোয়া করি না আমাদের সকল কাজ উত্তমরূপে সম্পাদনকারী একমাত্র আল্লাহ ওই যে ছোট বড় সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে বলবো কার কাছে বলবো ভাই আল্লাহর কাছে অন্য কারো কাছে না চোখে দেখতেছো জমি থেকে হইতেছে জমি থেকে ফসল হচ্ছে ওই যে চোখে দেখতেছো গাছ থেকে ফল হইতেছে চবানায় কথা বলো না গাছ থেকে ফল হয় না জমি থেকে ফসল হয় না চোখে দেখতেছো বাড়িতে মাছ হইতেছে বলেন যে না এ বাড়ি থেকে মাছ হয় না চোখে দেখতেছো গাড়ি থেকে দুধ আসতেছে চবানে ফল না না এই গাড়ি থেকে দুধ আসে না ওই যে কিছু সে কুছ নেই হতা হ্যায় আল্লাহ হি সে সব কুছ হতা হ্যায় ওরা কিছুর থেকে কিছু হয় না সবকিছু কার থেকে হয় একমাত্র আল্লাহ তাআলা থেকে হ্যাঁ এগুলো সবকিছু ধোকা আমরা যা দেখতেছি সব ধোকা সবকিছু ভুল দেখতেছি সবকিছু স্বপ্ন ও যে এগুলো হলো কিছু কুয়াশা কুয়াশা অন্তরাম দুস্থ ওই যে এগুলো কোন নাই পরিষ্কার না পরিষ্কার কথা না পরিচ্ছন্ন কথা না ওরা বলতেছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন কথা হলো ওদের কোন কিছু থেকে কোন কিছু হয় না আল্লাহ তাআলার থেকে সবকিছু হয় আল্লাহ তাআলার থেকে সবকিছু হয়
ওই এই কথা অন্তরে বসাও আল্লাহ চাই তো যদি কথা এই কথা অন্তরে বসে যাবে যে ব্যাপারে আল্লাহ করে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন আল্লাহ তাআলা বলেছেন যারা এই কথা বলে রাব্বুনাল্লাহ আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ আমার বান্দাওয়ালা আল্লাহ আমার রিজিক দেওয়ালা আল্লাহ সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলার হাতে আল্লাহ তাআলা বলেছে সব কিছু চাহিদা পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে ওই যে এই কথা যারা বলবে আর এই কথার উপর ইস্তেকামত থাকতে পারবে তার মুহতারাম দোস্ত মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতাদের জামাত প্রেরণ করবে ঘোষণা হবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই আবশুরুল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যে জান্নাতই তোমাদের জন্য রওনা হয়েছে হ্যাঁ আপনারা বলুন দোস্ত ওই বলতেছিলেন যে আমার দিন এটা যখন আল্লাহমুখী হয়ে যা আখিরাতমুখী হয়ে যা তখন আমার অনুপ্রতঙ্গ থেকে জামুনগুলি বের হবে এগুলো আল্লাহর সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করে আমল বের হবে আল্লাহ তাআলার পছন্দনীয় আমল হবে অন্তরা বলে দোস্ত এই দিন যদি ঠিক হয়ে গেল বলেছে ইদা সালহা সালহা জাসাদু কুল্লু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হবে তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমল বের হয় তাহলে দিনটা যখন ঠিক হয়ে গেল এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে আমলগুলো আসবে এই আমলগুলো ঠিক হবে ভাই দোস্ত বুঝুন আল্লাহ তাআলা মানুষের দিলের সাথে অঙ্গগুলাকে জড়াইছেন অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়াইছেন আমলকে আমলগুলার সাথে জড়াইছেন হালালকে আল্লাহ তাআলা বলেছেন সাহারাল ফাসাদ ফিল বাদি ওয়াল মাহা বিমা তাসাবা আইদিন নাস জমিনের বুকে ছোট ফিতনা ছোট ফাসাদ ছোট বিষয় এগুলা তোমাদের হাতের কামাই তাহলে দুনিয়ার ছোট হালাল এই হালাল হচ্ছে আমলের উপর নির্ভর করে আমল ওই যে এই হালাল ভালো হওয়া এগুলা মন্দ হওয়া নির্ভর করে আমল ভালো বা মন্দ হওয়ার উপর আজকে আমরা যতই পেরেশান হই হালাল ভালো হয় না কেন হালালের এই অবস্থা কেন আরে এই হালাল কবে দূর হবে মুহতারাম দোস্ত বলে যে এই হালাল ভালো হওয়া মন্দ হওয়া এটা তো আমলের উপর নির্ভর আমল ভালো হবে হালাল ভালো হবে আমল মন্দ যে কারণে হালাল মন্দ তো এই জন্য আমল ভালো হওয়া মন্দ হওয়ার উপরে নির্ভর করবে নির্ভর করতেছে দিলের একদিন ভালো হওয়া মন্দ হওয়ার উপরে আর আমাদের আমল ভালো হবে বা মন্দ হবে এটা কিসের উপরে দিলের ভালো মন্দ হওয়ার উপরে দিল যদি শুদ্ধ হয় আমল ভালো হবে আমল ভালো হলে হালাল আল্লাহ তাআলা দুরুস্ত করবে আল্লাহ তাআলা বলেছেন হালাল ভালো হবে কেমন বলছে তোমরা ঘুমায় যাবা রাতে আমি বৃষ্টি দেব দিন আকাশ পরিষ্কার থাকবে দিনে তোমরা তোমাদের কাজ করবা রাতে ঘুমন্ত অবস্থার মধ্যে আমি বৃষ্টি দেব তোমাদের প্রয়োজন পূরণ হবে হ্যাঁ মোহতারাম দোস্ত এটা আমল ভালো হবে হালাল ভালো করে দিবেন আল্লাহ তাআলা আর আমল ভালো হবে একই ভালো হওয়ার উপরে আর ভাই মোহতারাম দোস্ত ওই এই দিনের একইকে ভালো করার জন্যই গোলক একিনকে দূর করার জন্যই ওই এই দাওয়াতের মেহনত ওই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে দায়ী ছিলেন দাওয়াতের মেহনত নিয়ে আসছেন সকলে দাওয়াতের বুনিয়াদী কথা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা কামিয়াব হবে এর মোহতারাম দোস্ত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তকে খতম করে দিয়ে দাওয়াতের মেহনতের সিলসিলাকে আল্লাহ তাআলা বাকি রেখেছে নবুয়তের দরজাকে খতম রাখা খতম করা হয়েছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না নবুয়তের দরজাকে বন্ধ করা হয়েছে কিন্তু নবুয়তের কাজ কারে নবুয়ত দাওয়াতের মেহনত ওই যে এই মেহনতের সিলসিলাকে আল্লাহ তাআলা বাকি রেখেছে ওই যে উম্মত কিয়ামত পর্যন্ত দাওয়াতের মেহনতের মাধ্যমে নিজেদের ঈমান আমলকে সহি করবে নিজেদের জিন্দেগিকে সহি করবে আর এই সহি আমলওয়ালা জিন্দেগি
দুনিয়াতে জিন্দা করার রহমতের মধ্যে নবীর তরিকায় সাহাবাওয়ালা যজ্ঞর সাথে আখিরাতকে সামনে রেখে আখিরাতের জিন্দগিকে বানানোর নিয়তে এই মেহনতের মধ্যে চলে থাকে। আল্লাহ তাআলা এই মেহনতের বরকতে তার অন্তরের মধ্যে সহি একই পয়দা করে দিবেন। মেহনতের মাধ্যমে মেহনতের বরকতে আল্লাহ তাআলা কি করে দিবেন ভাই? অন্তরে সহি একই আল্লাহ তাআলা পয়দা করে দিবেন, সহি ইমান দিলের মধ্যে জমা দিবেন। বলি এই ইমান সহি একিনের বরকতে তার অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলিকে আল্লাহ তাআলা সহি করে দিবেন। দিলের একিন যখন আল্লাহ শুদ্ধ করে দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমলগুলা সহি হবে। যখন আমলগুলা সহি হবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, আসমান জমিনে বরকতের দরজাকে খুলে দিবেন, মুসলমানের হালাতকে আল্লাহ তাআলা বদলাই দিবেন, উন্নত হালত দিবেন, নিরাপত্তার হালত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করবেন। মুসলমানদের হালাত অবনতির পিছনে আমাদের আমল দায়ী, আমাদের আমল নষ্ট হওয়ার জন্য আমাদের দিলের একই দিলের গলত একই ভালো দায়ী। আর এই গলত একইকে শুদ্ধ করার জন্যই এ দাওয়াতালা মেহনত আল্লাহ তালা দিয়েছেন। দোস্ত আর সারা দুনিয়া অন্য অন্যের মতো আসবাবের উপর মেহনত করে চলতেছে, বস্তুর উপরে প্রযুক্তির উপরে মেহনত করে চলছে, উন্নত মানের প্রযুক্তি উন্নত মানের জীবনের বুনিয়াদ মনে করতেছে। যদি আমাদের জীবনকে যদি উন্নত করতে হয় প্রযুক্তি লাইনে আমাদের উন্নত হতে হবে, প্রযুক্তি লাইনে আমাদেরকে আগে বাড়তে হবে। ওই যে প্রযুক্তির মধ্যে যত উন্নতি করতে পারবে জীবন তত উন্নত হবে, এটাই আজকে সায়েন্টিস্ট আজকের মানুষ এটাই মনে করতেছে। কিন্তু সারা বিশ্ব সাক্ষী দিতেছে এত উন্নত প্রযুক্তি যার কল্পনা মানুষ 100 বছর আগে করতেও পারে নাই, বর্তমান এত প্রযুক্তি হয়েছে, উন্নত প্রযুক্তি যেগুলো 100 বছর আগে মানুষ ধারণাই করতে পারবে না। বলছে এরকম হবে ভাই মোহতারাম দোস্ত, বলছে আজকে হাতে হাতে আছি, এখানে এমেরিকায় কথা বলতেছি, আছি এখানে মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় অল্প সময়ের মধ্যে, এগুলা যে এত প্রযুক্তি আমাদের হাতে আসছে 100 বছর আগে মানুষ কখনো কল্পনাই করতে পারত। বলছি এত প্রযুক্তি, এই প্রযুক্তির কারণে বলছে মানুষের সমস্যা কি কমছে? সমস্যা কমে নাই, বরং বেড়েছে। জুলুম অত্যাচার অন্যায় সীমালঙ্ঘন এগুলা কমে নাই, ওরা বলতেছিলেন যে এগুলা তো বেড়েই চলছে। অথচ প্রযুক্তি যত উন্নত হচ্ছে অন্যায় অত্যাচার তত বাড়তেছে, অপরাধ প্রবণতা বাড়তেছে। মোহতারাম দোস্তরা ওরা বলতেছিলেন দেখেন অপরাধকে দমন করার জন্য, সব রকমের অপরাধকে বন্ধ করার জন্য আজকে সিসি ক্যামেরা আসছে, সিসি ক্যামেরা লাগানো হয়। ওই যে সিসি ক্যামেরা মানে যার ফলাফল হলো, মওলানা বলতেছেন যার ফলাফল হলো সিসি, সিসি ক্যামেরা যার ফলাফল সিসি। হ্যাঁ, মানে যে অপরাধ করতেছে সেও জানে যে সিসি ক্যামেরা আলাদা দিন আছে, অপরাধ করতেছে চুরি করতেছে অন্যায় করতেছে সে জানে সিসি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, আর তার ইচ্ছা হলো সিসি ক্যামেরা ওই কুষ্টি গেলাই, ওই যে সিসি ক্যামেরা তার মালিক, হ্যাঁ তার আবিষ্কারক যেদিকে থাক আমি যেটা করার সেটা তো করবো। হ্যাঁ মোহতারাম দোস্ত, এবার বলতেছিলেন এই সিসি ক্যামেরা মানুষকে ভালো করবে, অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে? না না, এই সিসি ক্যামেরা একজন মানুষকে ভালো করতে পারে না, এই সিসি ক্যামেরা একজন মানুষের অবস্থাকে পরিবর্তন করতে পারে না, তাকে অপরাধ থেকে বিরত রাখতে পারে না, বরং তাকে অন্যায় থেকে অপরাধ থেকে ওই যে বিরত রাখবে হলো তার ভিতরের শক্তি দ্বারা, ভিতরের একিনের দ্বারা, ইমানি শক্তির দ্বারা ভিতরের একিন শুদ্ধ হবে, তার এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এ সমস্ত অন্যায় অপকর্ম আর হবে না। এই সিসি ক্যামেরায় এ সমস্ত অন্যায় অপকর্ম থেকে বন্ধ করাইতে পারে না। বলে যে সিসি ক্যামেরা যদি আরো লাগানো হয় ওর থেকে আরো শক্তিশালী কোন প্রযুক্তি ব্যবহার করা হয় তবুও দেখবে অন্যায় কমে নাই, অন্যায় অত্যাচার আরো বেড়েই চলেছে। হ্যাঁ, মানুষ ওই যে রোড বেদির লাইনে কত মধ্যে মেশিন আবিষ্কার করেছে, কত বড় বড় প্রযুক্তি ব্যবহার করতেছে যেগুলার ব্যাপারে 100 বছর আগে মানুষ কখনো কল্পনাই করে নেয়। আজকে
কত অত্যাধুনিক হাসপাতালগুলোতে কত অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে রোগ নির্ণয়ের জন্য। ওই কথা বলতেছিলাম আমরা যে 100 বছর আগে বাস্তব কল্পনাই করতে পারে নাই যে এই ধরনের প্রযুক্তি আসবে, এই ধরনের রোগ নির্ণয়ের জন্য এই ধরনের মেশিন আসবে। ওই যে এখন এই ধরনের মেশিন আসার কারণে মানুষের কি অসুস্থতা কমে গেছে, রোগীদের কি কনসেনা বাড়ছে? মানে মোস্তফা বলতেছে বাড়ছে। ওই যে একটা মহামারী, ওই যে আল্লাহ তাআলা করোনা দিয়েছেন, করোনা করোনার উদাহরণ দিয়েছিলেন ওনা, ওই যে এই করোনা দিয়ে ওই যে সারা বিশ্বে এই সায়েন্টিস্টদের দেমাগের উপরে আল্লাহ তাআলা কুদরতে ঝাড় মেরে দিয়েছেন, কুদরতে ঝাড় মেরে দিয়েছেন যে সমস্ত প্রযুক্তি নির্ভরশীল জাতিগুলা তারা মুখ খুলিয়ে দেখাইতেছে আর এই কথা বলছে যে আমাদের যা করার ছিল আমরা করে ফেলছি, এখন তুমি যে আসমানে আছো তোমার হাতে সবকিছু, আমার হাতে কিছুই নাই। সব প্রযুক্তি ফেল, সব ফেল। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন পুরা বিশ্বকে যে আমি একটা ভাইরাস আর একটা ভাইরাস ধারণ করেছি, তোমাদের সমস্ত প্রযুক্তি সব সব এগুলা বেকার হয়ে গেছে, কোন কাজ নাই। মোহতারাম বুঝতে ওরা বলতেছিলেন এরপরও কি অন্ধ লোকের চোখ খুলবে না? যে জন্মান্ধ তার তো চোখ খুলে খুলেই না, আর যে ইচ্ছাকৃত ভাবে চোখ বন্ধ করে রাখছে তার চোখ তো খোলা মুশকিল। যে ঘুমা বুঝে তাকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু যে ঘুমের ভান ধরে থাকে তাকে ঘুম থেকে জাগানো যায়। ভাই মোহতারাম বুঝব আল্লাহ হাকিম আলাইহিস সালামের সামনে যারা ছিল আবু তালেব, আবু লাহাব, এরা জানতো আল্লাহ রাসূল সত্য কিন্তু মানে নাই। যেন না জানা, বুঝো না বুঝা, ওই যে অন্ধ 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 জন্ম অন্ধ না, সব বন্ধ করে আসছে। তাই বলতেছিলেন এখানে এই যে আল্লাহ তাআলা করোনা দিলেন, এই অবস্থা তাদের প্রযুক্তিকে বেকার আল্লাহ তাআলা করে দেখাইলেন, এরপরও কি তাদের চোখ খুলে না? এরপরও কি তারা হেদায়েতের রাস্তা দেখার চেষ্টা করে না? বলছে আজ আমরা দুনিয়া রেখে আসবাবে রেখে নিয়ে জিন্দগি চালাইতেছি, এই জিন্দগি কোন দিন আমাদেরকে কোন দিন আমাদেরকে আখিরাত মুখী আল্লাহ মুখী করতে পারে, বরং আখিরাত থেকে আল্লাহ থেকে দূরে সরাবে। দুনিয়া রেখে আসবাবে রেখে এগুলো আমাদের আখিরাত থেকে দূরে সরাবে, আল্লাহ তাআলা থেকে দূরে সরাবে। মোহতারাম দোস্ত আমাদেরকে ওই রাস্তা এখতিয়ার করতে হবে যে রাস্তা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা নিয়ে এসেছেন, মানুষকে সেই রাস্তায় দাওয়াত দিয়েছেন, মানুষকে সেই মতো উঠাইছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছেন তো এক এক এলাকার জন্য, কেউ একটা পরিবারের জন্য আসছেন, কেউ একটা আমাদের জন্য আসছেন, কেউ একটা গ্রামের জন্য আসছেন, কেউ একটা শহরের জন্য আসছেন, কেউ একটা দেশের জন্য আসছেন। কিন্তু আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই সীমাবদ্ধ সময় সীমাবদ্ধ নির্দিষ্ট এলাকা দিয়ে নয়, ওমা আরসালনাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার হাবিব, হে আমার রাসূল, আমি তো আপনাকে সমগ্র বিশ্বে সারা পৃথিবীর রহমত হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। ওমা আরসালনাকে ইল্লা কাফাতাল লিনাসি বাশীরা ওয়া নাদীরা, বলে আমি তো আপনাকে সারা বিশ্বের মানুষের জন্য সুসংবাদ দানকারী ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরপরে আর কোনো নবী নাই, আল্লাহর পক্ষ থেকে নবী আসছেন। বলে তিন দিন না হয়েছে, প্রত্যেক নবী দায়ী ছিলেন, নবী আসছে বলে আর তিনি একটা মেহনত দিয়ে আসছেন। মোহতারাম বুঝে দোস্ত বলছে দাওয়াত তবলিগের মেহনত দিন জিন্দা হওয়ার নিশ্চিত একই আসবাব, দিন জিন্দা হওয়ার নিশ্চিত একটা একই মাধ্যম, একই উপকরণ, একই আসবাব হইতেছে দাওয়াত তবলিগের মেহনত। ওই যে আল্লাহ তাআলা প্রত্যেক জমানার মানুষের হেদায়েতের জন্য দিন জিন্দার জন্য যে আসবাব ব্যবহার করেছেন তা একই ছিল, অভিন্ন ছিল, তা ছিল এই দাওয়াত তবলিগের মেহনত। প্রত্যেক জমানা মানুষকে হেদায়তের জন্য অবয় যারা ঘুমাইতেছে, মরা লম্বা সময় কথা বলেছে,
এইজন্য মক্কার মুজিব দস্ত আমরা একটু একটু ভয় নিয়ে আছে একটু ছেড়ে মক্কার মুজিব দস্ত বলেছিলেন আল্লাহ সুবহান তাআলা প্রত্যেক জমানার মানুষের হেদায়েতের জন্য দিন চিন্তার জন্য যে আসবাব যোগ্যকরণ যে মাধ্যম তিনি নির্বাচন করেছেন ব্যবহার করেছেন তা হলো এই দাওয়াতুল তাবলীগের মেহনত এগুলা নষ্ট হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়েছে তাহলে মানে কোন গ্রাহক এই দোকানে আসবে জিনিস নেবে মোহতারাম বুঝে দস্ত ওরা বলতেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেহনত দিয়েছেন যে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের মেহনত বলে এই মেহনতের উপরে পূর্ণ একই থাকতে হবে স্পষ্ট একই যদি না থাকে যে মেহনতে আমি আমি করতেছি সেই মেহনত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে আমি যে মেহনত করতেছি সে মেহনত কে করেছেন ভাই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারা ছিলেন মানবকুলের মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছিলেন যাকে নবী পাঠানো হয়েছে তিনি সেই জমানার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ও যে যাকে তারা আল্লাহ তারা সেই দায়িত্ব পূরণ করেছেন পূরণ করিয়েছেন সেই দায়িত্বটাও হবে সর্বশ্রেষ্ঠ তো আমি যে দাওয়াতের মেহনত আমি করতেছি আমি ছোট কোনো কাজ নয় ওই যে সর্বশ্রেষ্ঠ কাজ দিয়ে আমি আছি এই একনের সাথে মোহতারাম গুরুত্ব আমাকে কাজ করতে হবে ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো দাওয়া বিনাল্লাহ ধারাবাহিকভাবে নবী আসার দ্বারা বোঝা যায় এই কাজটা সীমাবদ্ধ ছিল পূর্ববর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে পুরো উম্মতের উপরে দায়িত্ব ছিল না ওই মানা বলতেছিলেন নবী আয়ে দাওয়াত আই তিন আয়া ওই যে নবী আসছে দাওয়াত শুরু হয়েছে দাওয়াতের আমল শুরু হয়েছে আল্লাহ তাআলা দিনকে জিন্দা করেছেন আবার যখন নবী গায়ে দাওয়াত গায়ে দিন গিয়া নবী চলে গেছেন ইন্তেকাল করেছেন দুনিয়াতে চলে গেছেন দাওয়াত বন্ধ হয়ে গেছে দিন মানুষের থেকে মিটে গেছে ভাই মোহতারাম বুঝলো দোস্ত বলি এই পদ্ধতি ধারাবাহিকতা চলে আসতেছে একেবারে প্রথম দিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওই যে নবী আসতেন দাওয়াত জিন্দা হতো দিন আসতো নবী চলে যাইতেন দাওয়াতের আমল বন্ধ হইতো দিন মিটে যাইত উম্মতের জিম্মায় দাওয়াত ছিল না উম্মতের জিম্মায় দাওয়াত না থাকার কারণে নবী যাওয়ার পরে কিছুদিন যারা দিনদার ছিল তারা তাদের দিনের উপর চলতে চলতে আস্তে আস্তে সমাজে কিছু রুসুম রেওয়াজ এর সমস্ত কিছু আস্তে আস্তে তাদের দিনের মধ্যে ত্রুটি চলে আসছে আস্তে আস্তে তাদের বদ্দিনি যেটা সেটাকে কি মনে করছে আস্তে আস্তে এ সমস্ত রুসুম রেওয়াজ মোহতারাম বুঝুস্ত এগুলাকে তারা দিন মনে করেছে এখন ওরা বলতেছিলেন যখন কোনো জিনিস রেওয়াজে পরিণত হয়ে যায় প্রচলনে পরিণত হয় ওই যে সেটা তখন প্রাণহীন হয়ে যায় সেটা কোনো জান থাকে না এখন এ গোলার মধ্যে কোনো জান নাই যখন দেখেছেন দিন নাই দিনের কোনো জান নাই সব রসম দেওয়ার তারা ভুলে গেছে তখন আল্লাহ আবার নবী পাঠিয়েছেন হ্যাঁ মোহতারাম নবী বুঝছ ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তারা পাঠিয়েছেন ওই যে কোনো নবীকে তো আল্লাহ তারা নতুন দিন দিয়ে বানাইছেন নতুন শরীর দিয়ে বানাইছেন আবার কাউকে নতুন কিতাব দিয়ে বানাইছেন আবার কাউকে পূর্ববর্তী নবীর শরীর দিয়ে তাকে বানানো হয়েছে পূর্ববর্তী নবীর কিতাব দিয়ে তাকে দেওয়া হয়েছে সেটাই প্রচার প্রসারের জন্য
পাখি ওদের এই তিন চিন্তা করার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইলেন বলে আমাদের চিন্তা করার বিষয় হলো নবী আলাইহিসসালাম আসছেন দাওয়াত আসছে তিন চিন্তা হয়েছে আর নবী চলে গেছেন দাওয়াত বন্ধ হয়ে গেছে তিন হয়ে গেছে তাহলে ফলাফল কি দাঁড়াইলো দাওয়াত থাকবে তিন থাকবে দাওয়াত থাকবে না তিন মিটে যাবে হ্যাঁ মহতরম দোস্তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের মেহনত যেন পুরো উম্মতের উপর দায়িত্ব ছিল না কিন্তু এই উম্মতের উপরে সেই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে এই উম্মতকে সেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব দিয়ে ওই যে মর্যাদা আল্লাহ তাআলা ছোট করেন নাই মর্যাদা আল্লাহ তাআলা বড় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতু খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ আর বলে আমি একজন সাধারণ মুসলমান আমার দায়িত্ব এটা অহংকার বসবে না হ্যাঁ মুহতারাম বুঝতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে এই উম্মতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই উম্মতের দায়িত্ব দিয়েছেন উম্মত যদি এই দাওয়াতের কাজকে কাজ বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে জিন্দা রাখবেন হ্যাঁ মুহতারাম তাকে আল্লাহ তাআলা দানি করবেন তাকে আল্লাহ তাআলা মর্যাদা আলা বানাবেন মুহতারাম বুঝতে এই জন্য আল্লাহর রাস্তার নকর হরকত হায় মহতরম বুঝতে এর দ্বারা তার মর্যাদা উঁচু হবে ওই যে আল্লাহর রাস্তায় চলা আর যারা আল্লাহর রাস্তায় চলে না তারা কখনো বরাবর হয় না বরাবর হয় না মহতরম বুঝতে মহান বলতেছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা তোমরা জমিন বাসীদের প্রতি দয়া করো তোমরা জমিন বাসীদের প্রতি কি করো ভাই দয়া করো কি করো ভাই দয়া করো অনুগ্রহ করো তাহলে আসমানে যিনি আছে ওই আসমানওয়ালা ওই আল্লাহ তাআলা তিনি তোমাদের প্রতি দয়া করেন মরা বলতেছে ভাইও ওই যে এই যে জমিবাসীদের প্রতি দয়া করার অনেক রাস্তা আছে একজনের খানা নাই খানার ব্যবস্থা করে দেওয়া একজনের কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দেওয়া একজনের ঘর নাই ঘরের ব্যবস্থা করে দেওয়া একজনের বাড়িতে ওই যে মেয়ে বিবাহের উপযুক্ত মেয়ে আছে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়া একজনের বলে অনেক এক একজনের এক এক প্রয়োজন বলে এখানে একটা রাস্তা ঠিক নাই রাস্তা ঠিক করে দেওয়া ঘর বানিয়ে দেওয়া অনেক বিষয় আছে বলে এ সমস্ত কিছু এগুলাও এগুলার দ্বারা জমিবাসীদের প্রতি দয়া হয় কিন্তু বক্তারা বলে বুঝতো এমন দয়া বলে একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের ঠিকানা করে দেওয়া জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া আল্লাহ তাআলার পথ দেখিয়ে দেওয়া আখিরাতের পথ দেখিয়ে দেওয়া বলে এই যে দয়া এই যে অনুগ্রহ এটা চিরস্থায়ী জীবনের জন্য অন্যগুলা সেটাও দরকার সেটাও আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন অর্থ সম্পদ দ্বারা অন্যদের সহযোগিতা করব বলে সেটাকে নিষেধ করা হয় নাই বলে কিন্তু সেটার উপরে আমি নিজেকে যথেষ্ট মনে করব না কারণ সেটা অল্প সময়ের জন্য অস্থায়ী আমি তাকে একটা কল্যাণ করলাম কিন্তু প্রকৃত স্থায়ীভাবে কল্যাণ হলো তাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের ঠিকানা করায় দেওয়া আল্লাহ রাস্তা দেখায় দেওয়া আখিরাত মুখী করে দেওয়া বলি এটা হলো সবচেয়ে সবচেয়ে বড় দয়া আর আমি যদি ওই যে টাকা যাফরা করার কারণে ওই যে আমি অন্য দিক থেকে অর্থ সম্পদ দ্বারা অন্যের প্রতি আমি দয়া করতে পারতেছি না এই মেহনত আল্লাহ তাআলার দিকেই থাকে দেখানোর কাজে আমি আছি ভাই মুহতারাম মুসলিম এর দ্বারা আমি দয়াকারীদের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা তিনি আমাদের প্রতি দয়া করবেন এই যে মুহতারাম মুসলিম ওই যে চিরস্থায়ী ভাবে যেটা কল্যাণময় হবে চিরস্থায়ী ভাবে যেটা অনুগ্রহ করা হবে সেটা হলো আল্লাহ গায়রুল্লাহ মুখী থেকে আল্লাহ মুখী করে দেওয়া দুনিয়া মুখী থেকে আখিরাত মুখী করে দেওয়া মাল মুখী থেকে আমার মুখী করে দেওয়া সাহাবায়ে কেরাম আল্লাহর আসমাই তারা এই বিষয়ে যদি বলতেন নাহনু কওমুন তাসাল্লা লিনুখরিজা লিবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ
Amin naikit dunia ila wasa bila akhira Amin jauh ila dia ila adil islam Sawari marulai asmai Nijetet puri cini dinamak kara Amra yamun jati Islam sanallah Jatir ke beron korecen Allah tala In rukhri jal ibad Min ibadatil ibad Ila ibadatil rabbil ibad Bandar ke Bandar kulami theke Gainullar kulami theke Makhlukatir kulami theke bar kore Allah tala kulami theke niye jay chuma amras Hau ni jauh ila dia ila adil islam Joto pati dharma ache Egula theke bar kore Ek matro nai insafir dharma Allah taala kache ek matro monojog dharma Islamer dike niye jawar jonno amras Hai muhtaram dosto Nijeder porichoy diyechen Ejonno hai muhtaram dosto sthayi bhabe Bole ei jahannam theke mukti jonno Amra ei kajke hate nibo Ha manushke Allah mukhi korar jonno ei dawat taala mehnat ke hate nibo Muhtaram dosto Bolechilen Bole je Allah rasta nokor holo Allah rastar sokal sondha sikola koto fodilo lanabatun fi sabilillah aura hatun khairum minat dunya wa ma fiha Allah rastar ekta sokal Allah rastar ekta bikal duniya duniyar moddhe ja kichu ache tar theke uttom hoy muhtaram dosto oi je ekta jamaat Allah hamdulillah salatu wassalam nikale banaisen jamaat bortomonte sondha hoye geche an sondha hoye geche jamaater sathira bolteche Allah habib তাহলে আজকে রাতটা যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেল রাতটা আমরা আমাদের বাড়িতে থাকি বাড়িতে থেকে সকালবেলা এসে আমাদের উপরে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে তোমরা কি জান্নাতে বিচরণ করতে চাও না তোমরা কি জান্নাতে থাকতে চাও না তোমরা কি জান্নাতে খানা খেতে চাও না তোমরা কি জান্নাতে নাস্তা করতে চাও না অর্থাৎ তোমাদের এই রাতটা আমি চাচ্ছি তোমাদের এই রাতটা আল্লাহর রাস্তায় চলে তোমরা যেন জান্নাতে বিচরণ করো মহترم দোস্তো ওলে আব্দুল ইরাহ রাদিয়াল্লাহু তাআলাহু ওলে আল্লাহ জামাত বানাইছেন জামাত জামাত বানাইছেন মুতার যুদ্ধে ঘটনার সময় আল্লাহ জামাত দিয়েছেন জামাতের জিম্মাদার তিনজনকে নির্ধারণ করা হয়েছে একজন শহীদ হয়ে গেলে আরেকজন হবে তিনি শহীদ হয়ে গেলে আরেকজন হবে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলাহু আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাহু আর এই আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলাহু তিনজনকে জিম্মাদার দিয়েছেন ওই যে এরপরে যদি এরা শহীদ হয়ে যায় তৃতীয় আর এরপরে চতুর্থ জিম্মাদার কে হবে মশওয়ারা করে করে দিবা এরা ওনারা নিশ্চিত হয়েছেন যে আমরা আল্লাহর কাছে শাহাদাত বরণ করব আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলাহু অন্য কোন দুনিয়ার টাকাটা পুরা করার জন্য না বিবির কাছে যান নাই ঘরের টাকাটা পুরা করার জন্য না তার বীরের তামান্না আকাঙ্ক্ষা ছিল আজকে জুমার দিন জীবনের শেষ আল্লাহর রাসূলের পিছনে সেই মদিনা মুনাওয়ারা আল্লাহ হাবিবের পিছনে এই জুমার নামাজ আদায় করব এরপরে আর জীবনে কখনো সুযোগ হবে না আর আমার যে ঘোড়াটা ছিল খুবই তেজস্বী তেজে দ্রুতগামী আমি যদি জুমার পরে রওনা হই আমি সমস্ত সাথীদের সাথে ধরতে পারব তারা গন্তব্যস্থলে পৌঁছার আগে আমি তাদের কাছে মিলিত হব সেই নিয়তে তিনি রয়ে গেলেন আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহতারাম দোস্ত তিনি আসছেন নামাজে হ্যাঁ ঠিক জুমাতে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে রাওহা হাকিমে বা মুহতারাম দোস্ত ওনা এখানে বলতেছিলেন যে বড়দের কাছে অন্য সাহাবীদের অভিযোগ পেশ করতে না শিকায়ত করতে না কারণ বড়রা বড় হন অনেক কুরবানি মুজাহাদার দ্বারা আল্লাহর কাছে তার একটা মর্যাদা হয় অন্যের ব্যাপারে বদগুমান অন্যের ব্যাপারে যদি তাকে তার দেমাককে পরিবর্তন করা হয় তার চিন্তা ভাবনা যদি অন্যের ব্যাপারে খারাপ হয় আল্লাহ খারাপ করে দিতে পারে এজন্য বলতেছেন যে বড়দের কাছে সাথীদের দোষ না বলা শিকায়ত না করা অভিযোগ না করা দিল পরিষ্কার রাখা আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছিলেন আব্দুল্লাহ ইবনে রাওহা রাসূলের দিল পরিষ্কার করতে ইয়া রাসূল আপনি মনে মুনাফিক বললেন না আল্লাহর রাসূল আমার তো দিলের এই অবস্থা আমি চাচ্ছিলাম আমার জীবনের শেষ নামাজ আপনার পিছনে নামাজ আছে জুমার নামাজ আর কোনদিন তকদিরে কপালে ঝুঁকবে না আমি তো এজন্যই আছি আর আমার ঘোড়াটা তেজস্বী দ্রুতগামী আমি তাদের সাথে ঘুরতে পারবো আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আব্দুল ইবনে রাওহা তুমি কতক্ষণ বিচাইছো বলে অর্থ নেই বলে যে না না অর্থ নেই না আমি তো দেখতেছি যারা সকালে চলে গেছে তাদের
সত্তা কি সামাই ওয়াল আর আসমান জমিনে অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যদি তুমি খরচ করে দাও আল্লাহর রাস্তায় ব্যয় করো এরপরে তুমি তো তাদের সমকক্ষ নাকি অর্জন করতে পারবে না হ্যাঁ মুক্তা বলবো দোস্ত আল্লাহর রাস্তার আইন অমন করা আল্লাহর রাস্তার ফাজায়েল করত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে এই দাওয়াতের মেহনতে আল্লাহর রাস্তার মেহনত আল্লাহর রাস্তার নকল হল বলি এগুলা কি পরিকল্পনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারামাকে নিজ বর্ণনা করেছেন লা ইয়াসতাবিল কায়িমুনা মিনাল মুমিনিন কায়িমুনা ইকরারিয়া মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বলে চার রাস্তায় নিজেদের চার মাস সময় মেহনত মুজাহাদা করে আর যারা এমনি ঘর বসে থাকে কোন উজর আপত্তি ছাড়া চার মাস সময় আল্লাহর রাস্তে চলে না আর উজর আপত্তি ছাড়াই ঘর বসে থাকে আল্লাহ তাআলা বলেন এরা কখনো সমান হয় না ফাদাল্লাহু মুজাহিদিনা বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলা আল কায়িমিনা দারাজা যারা নিজেদের চার মাস সময় আল্লাহর রাস্তে মেহনত মুজাহাদা করে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে অনেক গুণ উঁচা করে দেন এরকম না দোস্ত ওই যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এরকম আমল করে দেখেছে মহিলা সাহাবারাও তারা পিছিয়ে ছিলেন না মহতরম দোস্ত এই দাওয়াতের মেহনতের ময়দানে মহিলা সাহাবাও জিহাদের ময়দান গোলাপে তারাও চাইতেন তারাও নিজেদের প্রবেশ করতেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো অনুমতি দেন আমরাও আমাদের এরকম শরীর পর্দার মাধ্যমে শরীর তরিকার যে সমস্ত উসুল রয়েছে উসুল মোতাবেক আমরাও আল্লাহর রাস্তায় যাব আমরাও খেদমত করব আমরাও এর সমস্ত যোদ্ধাদের পানি দেওয়া তাদের যে সমস্ত সেবা আছে এগুলা যেন আমরা করতে পারি প্রসবের জন্য হাজারো লাখো ডলার তাদের তিনি গ্রহণ করতেন কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এক রাসের সাথে বিনামূল্যে তিনি এরকম সেবা দিতেন আর যখন বাচ্চা প্রসব হতো মাকে দাওয়াত দিতেন ওই কে বাচ্চাকে সৃষ্টি করেছে কে ছোট রাস্তা থেকে বাচ্চাকে বের করেছে কে তোমাকে ভালো রাখলো ওই এইভাবে তাকে এক আল্লাহ তার দিকে দাওয়াত দিতেন উম্মে শরীফ রাদিয়াল্লাহু তাআলা তার লম্বা ঘটনা ওই যে এই যুবক এখন অল্প সময়ের মধ্যে অনেক মহিলারা ইসলাম গ্রহণ করতেছে ঘরে ঘরে মুসলমান মহিলা মুসলমান হইতেছে ওই দেখতেছে কাফেররা এই উম্মে শরীফের মেহনত আসমান থেকে পানি করেছেন আর আল্লাহ এই দৃশ্য দেখে ওই সমস্ত যুবকদের বিদেশ সফরে আল্লাহর সে শাহাদাত বরণ করেছেন ও যে সেই আরো উপস্থিত আল্লাহ তাআলা আরহ থেকে শুরু করে ও যে প্রবল সাহাবা ও যে তাদের মহিলা যারা ছিলেন ও যে তারা দিনের লাইনে পিছিয়ে ছিলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলামের বিষয়ে মহিলাদের অবদান আছে যে তার বোনের অবদান উসমান রাদিয়াল্লাহু তাআলার ও যে ইসলামের পিছনে তার খালার অবদান হযরত ইফতিমা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পিছনে ও যে তার স্ত্রীর অবদান এগুলো মহিলারা বিশেষ ছিলেন না কথা বলুন দোস্ত এগুলো দাওয়াতের মেহমান শুধু আমার নয় বলে আমিও করবো আমার পরিবারে সদস্য যারা আছে মাসুলাত যারা আছে বিবি আছে বোন আছে মা আছে ভাই বোন যে ভাই কথা বলুন দোস্ত তাদেরকে মেহনত লাগে আগে বাড়াইতে হবে আর সাথে ভাই কথা বলুন দোস্ত সাহাবাতে কি পরিমাণ জজবা লেখা সামি আমার যে জামা দিয়ে আল্লাহ রাখব ও যে তিনি ও যে আল্লাহ আসলার ডাক এসেছে ছেলেরা বলতেছে বাবা আপনি থাকেন করার জন্য আমি তো দেখতেছি যে তুমি তো কষ্টের কারণে আমার ফেরত চলে আসতেছ আল্লাহর
যাদের তিন জেলা হয়েছে, অনেক ঘোড়া আছে,
আমরা হিম্মতের সাথে দিনের সফরের জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত রাখি যাতে 300 টা হয়েছে প্রতি বছর বলতেছেন আমাদের প্রতি বছর 300 টা হয়েছে পুরো জীবনে তরবি মানা চাই আমি প্রতি বছর 300 টা কোন সময় দেব একসাথে 4 মাস দেব না 2 মাস করে 2 বারে দেব দিনে কোন সময় 2 মাস দেব আবার 2 মাস কখন দেব তেমনি 300 টা এক এক চিন্তা করে 3 বার হয়ে কোন কোন সময় দেব অতএব বুঝছো সেরা তরবি হওয়া চাই ওই যে পুরো জীবনে তরবি মানা চাই তেমনি অতএব বুঝছো ওই যে আমাদের মসজিদে মধ্যে যে সমস্ত মেহমানগুলো আছে সেগুলো মসজিদের সাথে আমার মহল্লা থেকে যেন বিদেশে টাকা বলা হয় বিদেশের জামাতদার হয় তিন জেলার জামাতদার হয় সামনে ভাই অতএব বুঝছো জোর পাঁচ দিনে আমাদের জোরের মেহনত এসরা মেহনত এই সমস্ত কিছু যেন কাবুতে আসে এদের বড়রা বলছে আমাদের সাত দশ দিনের জামাত আমরা যেন এর মসবা থেকে বেশি থেকে বিশ্বাসের সাথে বের হতে পারি এদের মোকাবিলা করতে আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ হিম্মত রাখি যে আমরা ইনশাআল্লাহ বিদেশ সফর প্রতি বছর 4 মাস এবং নিসাব যাদের এখনো পুরা হয় নাই রাজা আছে অথবা তিন ছিল এখনো পুরা হয় নাই আমরা ইনশাআল্লাহ হিম্মত রাখি অতি শীঘ্র ইনশাআল্লাহ আমরা তিন ছিলকে পুরা করব সবার নিয়ে আসেন ইনশাআল্লাহ আর আমাদের পুরুষের মেহনতের সাথে সাথে আমরা বাস্তবের মেহনতকে ইনশাআল্লাহ চলতে থাকে পরবর্তী আমলে ইনশাআল্লাহ আমরা দেখবো কোথায় এখনো রেকর্ড পেতে গেছি।